নরসিংদীর শিবপুরে নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ। নরসিংদীর শিবপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পক্ষে জনচেতনামূলক লিফলেট কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন। বুধবার ও বৃহস্পতিবার উপজেলা সদরের কলেজ গেইট, খড়িয়াবাজার, বাগাবসহ বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়।